এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তিনটে নদী মিলিত হয়েছে, ভোলে বাবা এখানে বসে আছেন। সব স্নান করে ত্রিবেণী সঙ্গম। এখানে একটা মন্দির আছে, মন্দির দেখে তারপর যাবো। पति के प्राण बचाने के लिए सावित्री ने यमराज को भी प्राप्त कर दिया। रघुनाथ मंदिर सामने विराजमान স্বয়ং ভোলেনাথ বিরাজমান। এই তো এখানে রঘুনাথ এটা হচ্ছে জানকী ঝুলা, এটা দিয়ে ওপারে যাব। ওপারে অনেক মন্দির আছে, মন্দির দেখে রাম ঝুলা দিয়ে আবার ফিরে চলে আসবো। এই হচ্ছে জানকী ঝুলা, ওই পাশটা হচ্ছে রাম ঝুলা। দুদিকে গাড়ি যাচ্ছে, মধ্যখান দিয়ে মানুষ, মানুষের যাতায়াতের পথ দুদিকে, মধ্যখানে আর দুদিকে যাতায়াতের পথে কিছু গাড়ি। এখন আমি জানকী ঝুলা দিয়ে হাঁটছি, ওপাশে মন্দির আছে আর ওপাশে রাম ঝুলা আছে। তো জানকী ঝুলার ওপারে একটু যাব, পুরোটা ঘুরতে পারবো না, নিচে গঙ্গা বয়ে চলেছে। জানকী ঝুলার শেষ প্রান্ত প্রায়, এতে কেবেলটা লাগানো হয়েছে। জানকী ঝুলা, সূর্য অস্ত যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশের গঙ্গার কাছে, এটা জানকী ঝুলা। এই জানকী ঝুলা, এটা হচ্ছে জানকী ঝুলা, এই হচ্ছে গঙ্গা। ওখানে অনেকগুলো মন্দির আছে কিন্তু সময়ের অভাব, প্লাস বয়স্ক যারা আছে তাদের জন্য যেতে পারলাম না। ওইটা হচ্ছে রাম ঝুলা, হ্যাঁ। এই হচ্ছে গঙ্গা বয়ে আসছে, অসাধারণ তার দৃশ্য।
असाधारणता दृश्य। यही हे जानकी झूला, जानकी झूलाटा एपारे अनेक मंदिर आछे, पुरो मंदिरे भर्ती पाठा। वो जाए रामझूला, रामझूला गंगार पारे दाड़ी आछे।